ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব সৎসঙ্গ দেওয়া প্রসঙ্গে। তিনি 307তম ঋত্বিক কনফারেন্সে এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন। তিনি বলেছিলেন, সৎসঙ্গগুলো একঘেয়ে করতে নেই, বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আলোচনা করাতে হয়, তাহলে নতুন নতুন কথা শোনা যায়। একই কথা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হলে শ্রোতারা সমৃদ্ধ হন। বিভিন্ন দৃষ্টিকোণ হলেও সব কথারই অভিমুখ হবে ঠাকুর, সব কথাই যেন ঠাকুরকে ফুলফিল করে। আমাদের শিক্ষার চর্চাও অনেক বেড়ে গেছে, অর্থনীতি, আইন, বিবাহ, রাজনীতি, সন্তান চর্চা ইত্যাদি বহু বিষয় আছে। কখনো কখনো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে বলতে পারেন। একজন বললেন ঠাকুরের আইন ব্যবস্থা নিয়ে, একজন ঠাকুরের অর্থনীতি নিয়ে, একজন বিবাহ নীতি নিয়ে, একজন বললেন নগর উন্নয়ন নিয়ে। তাদের কথা শুনে আমরা সমৃদ্ধ হতে পারি। যারা বক্তব্য রাখবেন তাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। খুবই গুরুত্বপূর্ণ পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।